Hey guys, welcome back to the channel. So, today is সোমবার অফিসের একটু কাজের চাপটা কম তো একটা জায়গায় যাচ্ছি তো পাপাই বলল যে কলকাতায় বাবুঘাটে নাকি শুরু হয়েছে গঙ্গা আরতি মমতা মাঝি কিছু মাস আগে নাকি ওটা উদ্বোধন করেছিল খুব একটা চলছে না তাই অন্য নাকি বন্ধ হয়ে যেতে পারে ওই প্রোগ্রামটা সন্ধ্যা আরতি মানে গঙ্গা আরতি প্রোগ্রামটা তো বন্ধ হওয়ার আগে দেখে আসি একবার কলকাতায় উপভোগ করে আসি গঙ্গা আরতি চলো তাহলে ব্লগটা শুরু করি তো আমরা গাড়ি পার্ক করলাম বাবুঘাটের ওখানে ইডেনের সামনে গাড়ি পার্ক করে এখন ওই কি ঘাটটার নাম কি জানি বাজে কদমতলা ঘাট না বাজে কদমতলা ঘাট তো দেখি গিয়ে কিরকম অবস্থা বাজে কদমতলা Thank you.
তটবি গলজ্জ্বল প্রবাহ পাবিত স্থলে কলিবলম জলম্বিতাম্বুজঙ্গ তুঙ্গমালে ডমড্ডমড্ড মন্দিনাথ ওড্ডমর্দন চকার তণ্ড তাণ্ডবন্ত শিব শিবম আরতি নেওয়ার জন্য সবাই ছুটেছে, কি ভিড় রে বাবা। মোটামুটি কে বলেছিল যে ভিড় হচ্ছে না, ভালো ভিড় হচ্ছে। আজকে সোমবার দিনে উইকেন্ডে এরকম ভিড় হচ্ছে, ঘুরে আসি
এই গাইস, তো আধ ঘন্টা ধরে আমরা গঙ্গা আরতি দেখলাম, এখন বাড়ি ফেরা পালা। 6টার সময় শুরু হয়েছিল, 6:35 পর্যন্ত চললো, বেশ ভালো লাগলো। নতুন অভিজ্ঞতা একটা, যেটা হরিদ্বার বেনারসে হয়, সেটা এখন কলকাতাও চালু হয়েছে গভর্নমেন্টের উদ্যোগে। বেশ ভালো লাগলো জিনিসটা, কেন আমি আগে এরকম সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতি কোনোদিন দেখিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের এনকারেজমেন্ট বাড়বে। বাবাই, ভালো থেকো সবাই, টাটা।